হাই, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। সো এই ভিডিওতে আমরা শিখবো কিভাবে কুইক মাস্ক ইউজ করে আমরা সিলেকশন করতে পারি। ওকে, সো দেখেন এই এইখানে একটু কমপ্লিকেটেড একটা পিকচার আছে যেখানে সিলেকশন করা খুবই টাফ। সো বেসিক্যালি আমরা সিলেকশন করার জন্য ম্যাজিক টুল ইউজ করি অ্যান্ড কুইক সিলেকশন টুল যেটা আছে। সো আমি এটা একটু বড় করে নিই। ওকে, অ্যান্ড নাও আমি এগুলো সিলেক্ট করছি। ওকে ওকে ওকে, নাও আপনারা যদি দেখেন যে আমার আমি উপরে যেতে একটু ভয় পাচ্ছি, বিকজ আমার স্কাই কালার অ্যান্ড আমার যেই কার্নিশের কালার দুইটা কিন্তু প্রায় সেম। সো দ্যাটস ওয়াই আমি যদি এখানে সিলেকশন করতে চাই তখন আমার এই দুইটা ধরে নিতে পারে, এই দুইটাই সিলেক্ট হয়ে যেতে পারে। দ্যাটস ওয়াই আমি এখন কী করবো, কুইক সিলেকশন টুল নেবো। আর তারা কিবোর্ড থেকে কিউ প্রেস করবেন। দেখেন আমার এখানে এই রেড কালার হয়ে গেছে। রেড কালার মানে হচ্ছে আপনার কোনটুকু সিলেকশন হয়েছে নাকি হয় নাই এইটুকু দেখাচ্ছে। এখন যেইটুকু আপনার রেড কালার অতটুকু সিলেকশন হয় নাই, বাকিটুকু সিলেক্ট করা হয়ে গেছে। যেমন দেখেন আমার নিচে কিন্তু সিলেক্ট হয়নি অনেকখানি। সো আমি নিচে সিলেক্ট করি। ওকে, সো এখন যেটা হচ্ছে যে আমার ম্যাজিক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করা যাচ্ছে না। সো আমি কী করবো, ব্রাশ টুলটা অ্যাক্টিভ করে নেবো বি প্রেস করে। অ্যান্ড আপনারা এখান থেকে বাই ডিফল্টে আপনার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে, যদি না থাকে আপনারা ডি প্রেস করে নেবেন, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চলে আসবে। অ্যান্ড এক্স প্রেস করে আমি এটাকে ফরগ্রাউন্ড কালার হোয়াইট নিয়ে আসলাম। অ্যান্ড নাও আমি যেটা করবো, আমি এগুলো সব মুভ করে দেবো। ওকে, সো নাও আমি একটু জুম করি। জুম করে আমি আমার ব্রাশ সাইজটা একটু ছোটো করে নিই। আমি কন্ট্রোল ডি দিয়ে আবার এই সিলেকশনটাকে সরিয়ে নিচ্ছি, করতে পারতেছিলাম না। সো আমরা লাস্ট ভিডিওতে শিখেছিলাম পেন টুলের ইউজ। সো আমরা এখন এখানে পেন টুলটা ইউজ করবো, বিকজ আমাদের এখানে যেহেতু সমান্তরাল লাইন একদম সোজা লাইন আছে, দ্যাটস ওয়াই আমরা এখন পেন টুলটা ইউজ করি। চলেন, কুইকটি মেক সিলেকশন করে দিই আমরা এটাকে জিরো। ওকে, অ্যান্ড নাও আপনারা যেটা করবেন যে ব্রাশ টুল দিয়ে আপনারা চাইলে এটা ব্রাশ করতে পারেন। আর আমি যেটা প্রিফার করবো, আমি যেটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আপনারা অল্টার ডিলেট প্রেস করবেন। অল্টার ডিলেট মানে হচ্ছে আপনার ফরগ্রাউন্ড কালার যেটা আছে সেটা হয়ে যাবে। সেম ওয়েতে আমরা পরেরটা যাই। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে কুইক সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আপনারা আপনাদের ফাইল বা আপনাদের যতটুকু সিলেক্ট করা ততটুকু সিলেক্ট করতে পারেন। দেখেন আমার কিন্তু সিলেক্ট হয়ে গেছে। সো এটা আপনারা কিবোর্ড থেকে কিউ প্রেস করতে পারেন, অথবা এখান থেকে এই মাস্ক যেই বাটনটা আছে এখানে আপনারা প্রেস করতে পারেন, কুইক সিলেকশন মাস্ক। অ্যান্ড এখানে আপনারা দেখেন এখানে একটা সিস্টেম আছে মার্ক এরিয়া, আপনার রেড দেখাচ্ছে, আপনি চাইলে কালার চেঞ্জ করে নিতে পারেন, আপনার চাইলে অপাসিটি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আমি সাজেস্ট করি 50% অপাসিটি থাকাই বেটার, যদি আপনাদের বেশি থাকে, বাই ডিফল্টের সম্ভবত 80% বা 70% থাকে। সো আপনারা এটা 50% করে নেবেন। অ্যান্ড আমি অলওয়েজ সাজেস্ট করবো যে গাদার মতো খাটার কোনো দরকার নেই, কারণ এখানে দেখেন আমরা যেহেতু পুরোটা সিলেকশন করেছি, আমরা এইটুকু পুরোটা সিলেকশন না করে আমরা শুধুমাত্র স্কাইটুকু যেটুকু কম আছে আমরা এতটুকু সিলেক্ট করতে পারতাম। সো অলওয়েজ কিপ মাইন্ড যে যখন আপনারা সিলেকশন করবেন আপনাদের কতটুকু সিলেকশন এরিয়া ততটুকু আপনি আপনারা চিন্তা করে নেবেন। যদি দেখেন যে আপনারা যতটুকু সিলেক্ট করবেন ওর থেকে ডিসিলেক্ট অপশন বেশি, তখন আপনারা যেটা আপনাদের জন্য ইজি হবে আপনারা সেটাই সিলেক্ট করবেন। ওকে, যেমন আমি যদি এখন আমার স্কাইটাকে সিলেক্ট করতাম, আমি যদি আপনাদের দেখাই এখন
আমি জাস্ট মনে করেন আমার স্কাইটাকে সিলেক্ট করি। ওকে জাস্ট আমি জাস্ট এমনি দেখাচ্ছি, দেখেন আমার কিন্তু এখানে দুই পাশে ব্যানার ধরে ফেলছে। সো আমি যদি এখন আমার নিচেরটাকে সিলেক্ট করতে চাই তখন আমি শুধু কন্ট্রোল শিফট আই প্রেস করতে পারি, অ্যান্ড দেখেন আমার কিন্তু এখন বিল্ডিংটা সিলেক্ট হয়ে গেছে। সো এভাবে আপনারা সিলেকশন করতে পারেন। সো আজকের ভিডিওটা পর্যন্তই, যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরাতন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।